দিলেন আসাদ, যে আসাদ আজকে দুনিয়া থেকে চলে গেছে। হুজুর তার নামটা ধরে ডাক দিলেন আসাদ। আমার কাছে মনে হলো আসাদ যেন হুজুরের একটা লাঠি। আজকে আমাদের এই কলিজার টুকরা ভাই দুনিয়া থেকে চলে গেছে, এই মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আসাদের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেয়। সকলে বলি আমিন। হুজুর তখন ওনার ছেলেকে বলল, মাওলানা আজকে আমাদের বাসায় থাকবে, যা যা লাগবে তুমি এসে এনে দিবা, যা যা লাগবে দিয়ে যাবা। আমি তখন হুজুরের কাছ থেকে তাকিয়ে তাকিয়ে শিখলাম মেহমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সম্মান করলেন, ওনার আচরণ দেখে একটু অনুধাবন করলাম। এজন্য যারা আমরা হুজুরকে পেয়েছি, হুজুর আমাদের জন্য বট বৃক্ষের মতো। আমরা যখন কোনো আলেমের কাছে গিয়ে আমাদের হৃদয়টাকে শান্ত করতে না পারি, আমরা যখন আমাদের মুফাসসিরকে হারিয়ে আমাদের হৃদয়ের ভিতরে যখন রক্তের খরম চলে, আমরা যখন কান্নায় ভেঙে পড়ি, তখন আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানি উনার চারার দিকে তাকালে আল্লাহ আমাকে আমরা খুঁজে পাই কোরআনের ময়দানে। ঠিক না বেঠি? সুতরাং আজকের ময়দান থেকে বলতে চাই, একজন মুফাসসিরকে বন্ধ করে এদেশকে আলেম শূন্য করা যাবে না, এদেশের মানুষের হৃদয় থেকে আলেমের ভালোবাসা মুছে দেওয়া যাবে না। ঠিক না বেঠি? শুনুন আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল, এই মাহফিল এখানে চলছে, এই মাহফিল চলবে। যদি কেউ বাধা দিতে আসে তোমরা নিষিদ্ধ হয়ে যাবে, মাহফিল নিষিদ্ধ হবে না। ঠিক না বেঠি? সুতরাং আজকের এই মাহফিলের শুরুতেই হুজুর আমাকে সুযোগ দিয়েছেন, এই মাহফিলের ডেকে ধন্য করেছেন। এজন্য আমি মহান মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া দান করছি, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে, এই মাহফিলে উপস্থিত হয়েছেন দেশবরণ্য অনেক ওলামা হযরত, বিশেষ করে আমাদের অত্যন্ত কাছের হুজুরের পরে আমরা যাকে মনে করি যে আলহামদুলিল্লাহ, এই দরবারকে হুজুরের সন্তানরা সহ যারা জীবিত রাখার জন্য কাজ করবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাহবুব ইজুদ্দিন তাহেরি আল মাদানি হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলি আমিন। হুজুরের কণ্ঠের মতো মিল আমি কারো কণ্ঠে পাই না, কিন্তু হুজুর যখন কথা বলে আর আমাদের মাহবুব ভাই যখন কথা বলে দুইজনের কথা আমার কাছে একরকম মনে হয়। আল্লাহ যেন আরেক সিংহ পুরুষ হিসেবে আমার এই ভাইকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে যতজন ওলামা হযরত এসেছেন, মুরুব্বিয়ানে কেরাম এসেছেন, তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা এসেছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি, কামনা করছি আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে বসার তৌফিক আল্লাহ দান করে, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে 112টি আয়াতে কারিমা নাজিল করে যে দিক নির্দেশনা আমাদের জন্য পেশ করেছেন, সে দিক নির্দেশনার দিকে আমরা যাব। তবে আরো একটিবার উচ্চ কণ্ঠে মালিকের প্রশংসা করার পর জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? জেলখানায় গেলে কার? এরপরে আরো যদি বালা মুসিবত আসে তখনও কার? আল্লাহর হাবিবের সাথ করেন আউয়ালু মাইয়ুদাইনাল জান্নাল হামিদুন
আল্লাহর জান্নাতের ভিতরে যেই গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করাবে, জান্নাতের প্রথম কাতারের জন্য যাদেরকে কবুল করবে, জান্নাতের প্রথম কাতারের মেহমান যারা হবে, আল্লাহর হাবিব বলেন আল হামিদুন, দুনিয়ার জীবনে যারা প্রশংসা আদায় করেছিল ফিসসাররাই ওয়াদদাররা, সুখে আর দুঃখে কষ্টে আর আনন্দে যারা মালিকের প্রশংসা আদায় করেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। খুশি তো? তাহলে যুবকরা একটু তোমরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার যারা একটু বুড়া হয়ে গেছে যুবক আর নাই, আপনারা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। কিও বুড়া তো কয়েকজন ছিল কিন্তু এখন একজনও নাই মনে হয়, আছেন? এবার একটু আপনারা আবার বলেন আলহামদুলিল্লাহ। এখন কেমনে বুঝবো কে বুড়া আর কে জোয়ান? এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে দুঃখে প্রশংসা করব কার? বাড়ি পর্যন্ত যদি এই আমলটি আমরা আত্মস্থ করে নিয়ে যেতে পারি, আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যিনি জায়গা করে দিবেন তিনি কে? আসুন এবার দুরুদ সালাম পড়ি। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নাবিয়্যিন আফতাবুন নবুয়াহ শাহিনশাহে দু জাহান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ কাব ইবনে লুয়াই ইবনে ফেহর মালিক ইবনে নদর ইবনে কেনানা মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মুআদ ইবনে আদনান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? একবার দরুদ পড়াটা ওয়াজিব, কারো কাছ থেকে যেন ছুটে না যায়। আল্লাহ যেন আমাদের সকলের দরুদকে কবুল করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরি, আজকের মাহফিলে যারা আমরা এসেছি, আমরা সূরায়ে আম্বিয়া থেকে আজকে আলোচনা শুনবো, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকতারাবাল লিন্নাসি হিসাবুহুম وهم في غفلة معرضون কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের সাদ করছেন, গোলামেরা শোনো, তোমাদের জন্য হিসাবের দিনটা একেবারে সন্নিকটে চলে আসছে, কিন্তু হিসাবের দিনকে অবহেলায় তোমরা ভুলে যাচ্ছ, খেল তামাশায় তোমরা ভুলে যাচ্ছ। এই সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 16 জন নবীর জীবনী নিয়ে কথা বলেছেন। 16 জন নবীর জীবনী নিয়ে রাসূলুল্লাহর মক্কার জীবনীতে 112 আয়াতের ভিতরে 16 জন নবীর আলোচনা করে বিশ্ব নবীর মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতে চেয়েছেন। কাফেরদের জুলুম নির্যাতন নিপীড়ন চারদিকে যখন নবীকে মিথ্যা নবী, নবীকে যখন তারা জাদুঘর, নবীকে তারা যখন জাদুঘর বলে পাগল বলে গালি দিতে থাকে, নবুয়তকে তারা যখন মিথ্যা মনে করে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া নামক সূরা নাজিল করে দিয়ে একজন দুইজন নয় 16 জন নবীর কথা বলে
বিশ্ব নবীর অন্তরকে যিনি প্রশান্ত করে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল কারীমাতে আয়াত দিয়েছেন 112টি, শব্দ রয়েছে 1174টি। বলেন শব্দ আছে কয়টি? এবার বলেন আয়াত আছে কয়টি? এই সূরার ভিতরে হরফ আছে 4925টি, 4925টি অক্ষর দ্বীপ। আল্লাহ রাব্বুল আলামিন 1174টি শব্দ দ্বীপ, 112টি আয়াত দ্বীপ। রাব্বুল আলামিন কোরআন কারীমের 21 নম্বর সূরা হিসেবে এমন একটি সূরা নাজিল করে দিলেন যেই সূরায় আল্লাহ জানায় দিলেন হিসাবের দিন কাছে না দূরে। বলেন হিসাবের দিন কাছে না দূরে। বর্তমান প্রযুক্তির কারণে আমরা অনেকেই মনে করি হিসাবের দিন তো অনেক দূরে, কিন্তু আমার ভাইরা মান মা তা কামা কিয়ামাতু, যেই লোকটা মৃত্যুবরণ করলো তার কিয়ামত সংগঠিত হয়ে গেল। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কিয়ামত সংগঠিত হয়ে গেল, সবাইকে মরে যেতে হবে। মরে যাওয়ার প্রস্তুতি আজকে আমাদের মধ্যে নাই। দুনিয়ার লোভনীয় অফার গুলো দেখে আজকে যখন দুনিয়া আমাদের চক্ষুকে শীতল করে দিয়েছে, এই শীতল করে দেওয়ার কারণে হিসাবের দিন মুসলমান ভুলে গিয়েছে। হিসাবের দিন ভুলে যাওয়ার কারণে মুসলমান আজ ক্ষমতা লোভী হয়ে গেছে। যখনই মুসলমান ক্ষমতা লোভী হবে, যিনি অপদস্থ করে দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? মান ইয়াতামাদা আলাল মাল কল্লা। আপনি যখন আপনার টাকার উপরে নির্ভর করবেন, আপনি যখন মনে করবেন আপনার টাকা আপনাকে অনেক দিন বাঁচায় রাখবে, কল্লা, টাকাকে যিনি কমায় দিবেন তিনি কে? ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লাব। আপনি যখন আপনার কর্মী, আপনি যখন আপনার লোকজনের উপরেই শুধু সমর্থনকেই যদি শুধু আপনি কাজে লাগিয়ে মনে করবেন অনেক জনবল আপনার, এই জনবলের উপরে এই লোকজনের উপরে যখন আপনি আস্থাশীল হয়ে যাবেন, আল্লাহকে বাদ দিয়ে যখন আপনি লোকজনের উপরে আস্থাশীল হবেন, মনে রাখবেন মাল্লা, যিনি আপনাকে অপদস্থ লাঞ্ছিত অপমানিত করে দিবেন তিনি কে? ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। আপনি যদি আপনার নিজেকে অনেক চালাক মনে করেন, আপনি যদি আপনার নিজেকে অনেক জ্ঞানী মনে করেন, যিনি আপনাকে পথভ্রষ্ট করে ফেরাউন নম্রদের মতো শেষ করে দিবে তিনি কে? আপনি মনে করবেন আপনি অনেক জ্ঞানী, আপনার চাইতে বুদ্ধি বেশি আর কে রাখে? যিনি আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তিনি কে? ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি, যে তার রাজত্বকে নিয়ে বড়াই করবে, মনে করবে আমার ক্ষমতা ছিনিয়ে নিবে কে? জাল্লা, তাকে যিনি অপদস্থ অপমানিত করে দিবে তিনি কে? এখানে আমি 4টা পয়েন্ট আপনাদের সামনে বললাম। 1 নম্বর, টাকার বড়াই করলে টাকাকে যিনি নিঃশেষ করে দেয় তিনি কে? শুধু আপনি আপনার জনসমর্থন মনে করলেন, বিশাল জনসমর্থন আপনার সঙ্গে, কিন্তু আসলে কিচ্ছু না, যিনি মুহূর্তের ভিতরে আপনাকে লাঞ্ছিত অপমানিত করে দিবে তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, আপনি যদি আপনার জ্ঞানের বড়াই করেন, নিজেকে খুব চালাক চতুর মনে করেন, এই জ্ঞানের কারণে চালাক চতুরতার কারণে যিনি পথভ্রষ্ট করে দিবেন তিনি কে? সর্বশেষ আপনি যদি আপনার ক্ষমতাকে স্থায়ী মনে করেন, এই ক্ষমতা আপনার অপমান হওয়ার জন্য, লাঞ্ছিত হওয়ার জন্য যথেষ্ট, এই ক্ষমতা চিরস্থায়ী কারো জন্য হয় না, আপনার জন্য হবে না, ঠিক না বেটি? আমরা হিসাব আমাদের সন্নিকটে, এটা যদি আমরা বুঝি তাহলে আমরা সব বাদ দিই নির্ভর করব কার উপরে? ওমান ইয়াতামাদা আলাল্লাহি, যেই লোকটা আল্লাহর উপরে নির্ভর করবে, ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, তার কোনো চিন্তা নাই, তার কোনো অপমান নাই, সে কোনোদিন অপমানিত হবে না, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, তার জীবনে কোনো ঘাটতি হবে না, তাকে যিনি সম্মানিত করে দিবেন তিনি কে? তাহলে হিসাবের দিন কাছে না দূরে? আজকে যদি আপনার চক্ষু বন্ধ হয়ে যায়,
আপনার আমার উপরে হিসাব দাঁড়িয়ে যাবে, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা আমার বন্ধুরা খুব খেয়াল করে শুনিন, আজকে আপনি দিনাতিপাত করছেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসে কিনা এটা বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগে না, হিসাব আপনার কেমন হবে যাওয়ার জন্য বেশি দূরে যেতে হবে না, আপনার হিসাব আল্লাহর কাছে কেমন হবে যাওয়ার জন্য বেশি জানার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। পাঁচটা আলামত দুনিয়ার জীবনে বসে আপনি অ্যাপ্লাই করেন, এই পাঁচটা আলামত দুনিয়ার জীবনে বসে যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনি বুঝে ফেলবেন আপনাকে যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে। কয়টা আলামত? আরো জোরে, জোর হলো না, একটু হাত দেখান তো দেখি। ঘুম আছে? ঘুম আছে? যারা দাঁড়ায় আছেন আপনাদের ঘুম আছে? তাহলে আইসা বসেন। অনেকে চিন্তা করতেছে হুজুরের কণ্ঠটা কেমন, একটু শুনি তারপরে বসবো। তো কণ্ঠ তো এতক্ষণ শুনলেন, একটু আসেন। আচ্ছা থাক, দাঁড়ায় আওয়াজ শুনতেছে তাও তো এক ভালো সব হচ্ছে, বেশি টাইট করতে গিয়ে চিন্তা করবো থাক আজকে ওয়াজই শুনবো না বাজারে কেনাকাটা করবো, এমন শ্রোতা আছে না নাই? আলামত কয়টা? এক নম্বর আলামত আমার ভাইয়েরা, যেই আলামত বলে দিবে আপনার হিসাব কেমন হবে, আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করবে, এক নম্বর আলামত হলো হুব্বুন্নাস, মানুষ যখন আপনাকে ভালোবেসে ফেলবে আপনি বুঝবেন এই ভালোবাসা সাধারণ না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোন গোলামকে ভালোবেসে ফেলে, নাদা জিবরিল, আল্লাহ জিবরিলকে ডেকে বলে জিবরিল ইন্নি উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক বান্দাকে ভালোবেসে ফেলেছি, আমি আমার অমুক বান্দাকে পছন্দ করে ফেলেছি, জিবরিল তুমি আমার অমুক বান্দাকে পছন্দ করে ফেলো, বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন ভালোবাসলো জিবরিলকে ভালোবাসার কথা বলে, আল্লাহ রাব্বুল আমিন জিবরিলকে দায়িত্ব দিয়ে দেয় জিবরিল সব ফেরেশতাকে বলো ভালোবাসতে, ফেরেশতারা ভালোবাসা শুরু করে দেয়, একজন একজন ফেরেশতা যখন ভালোবাসা শুরু করে সব ফেরেশতারা ঘোষণা করে দুনিয়ার মানুষেরা অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবেসে ফেলেছে, জিবরিল ভালোবেসে ফেলেছে, আমরা ভালোবেসে ফেলেছি, কাজী তোমরাও আল্লাহর অমুক বান্দাকে ভালোবেসে ফেলো। এই জন্য আজকের মাহফিলের ভিতরে সাদরে জলসা যিনি বসা আছেন আনোয়ার হুসাইন তাগের জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহ, উনাকে আপনারা লক্ষ্মীপুরের মানুষ শুধু নয় গোটা বাংলাদেশের মানুষ ভালোবাসে, এই ভালোবাসা ছিনে নেওয়া যাবে না, কারণ এই ভালোবাসা যার কাছ থেকে এসেছে তিনি কে? একজন মুফাসসিরের নামে কত রকমের মিথ্যাচার আমরা শুনলাম, এই মিথ্যাচারের বেড়া মিথ্যাচারের বেড়া জালের পরেও এই মুফাসসিরের উপরে এক বিন্দু মানুষের ভালোবাসা কমে না, বরং মানুষের হৃদয়ের ভিতরে ভালোবাসা বেড়েছে বেড়েছে, বারবার যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এটা প্রমাণ করে এই ভালোবাসা নিজ থেকে আসে নাই, বরং এসেছে কোত্থেকে? এজন্য আমার ভাইয়েরা হুব্বুন্নাস, মানুষ যখন কাউকে ভালোবাসে আপনি এই কথা বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। যখন আমার আল্লাহ ভালোবাসবে, জিবরিল যখন কাউকে ভালোবাসবে, ফেরেশতা কুল যখন কাউকে ভালোবাসবে, সেই মুহূর্তে মানুষের ভালোবাসা আপনি পাবেন, এই ভালোবাসা এত দামি হবে, এই ভালোবাসা মিথ্যাচার দিয়ে কখনো কেড়ে নেওয়া যায় না, ঠিক না বেঠি? তাহলে ভালোবাসা আছে তো, থাকবে তো ইনশাআল্লাহ। আলেমদের প্রতি ভালোবাসা আছে? তোমরা যারা আলেমদের প্রতি ভালোবাসাকে ছিনে নিতে চাও মনে রাখবে কোশ্চেন কালে তোমরা ছিনে নিতে পারবে না, আরশ থেকেই ভালোবাসা এসেছে, ঠিক না বেঠি? এরপরে আসেন দুই নাম্বার যে আলামত প্রমাণ করে দিবে আপনার হিসাব নিকাশ আল্লাহর সঙ্গে কেমন হবে, সে আলামতটি হচ্ছে হুব্বুস্সামাইল কোরআন, কোরআন কারিম আপনি যখন তেলাওয়াত শুনবেন, কোরআন কারিম যখন আপনি পড়বেন, কোরআন কারিম যখন আপনি অনুধাবন করবেন,
কোরআন যখন আপনি মানবেন, কোরআন যখন আপনি বুঝবেন, এই কথাই স্পষ্ট বুঝে নেবেন যে মালিক আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। আজকে দুঃখজনক সত্য, স্বাধীনতার 49 বছর পার হয়ে যায়, বিজয় দিবস আমরা উদযাপন করি, কিন্তু বিজয় দিবসের কার্যক্রম কি সেটা আমরা অনেকেই না বুঝে মনে করি শুধু গান বাজনা, ঠিক না বেঠি? গান বাজনা বিজয় দিবসের কার্যক্রম নয়। খুব খেয়াল করে শুনেন, আল্লাহ নবী যতগুলো দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছে সেই দায়িত্বগুলোর মধ্যে থেকে একটা দায়িত্ব হচ্ছে বহিস্তলিউ কাসিরাল মাজামির, একতারা দুতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য আল্লাহর নবী পৃথিবীতে এসেছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু এখন হারমোনিয়াম আছে না নাই? মিউজিক আছে না নাই? দুঃখজনক সত্য, আগে ইসলামিক সঙ্গীতের ভিতরে, ইসলামী সঙ্গীতগুলোর ভিতরে কোনো মিউজিক ছিল না। আমরা ছোটকাল থেকে সাইমুমের কত সঙ্গীত শুনেছি, কোনো মিউজিক ছিল না। কিন্তু এখন ইসলামী সঙ্গীতগুলোর ভিতরে পর্যন্ত মাইল্ড মিউজিক ব্যবহার করা হয়। এটা কিয়ামতের আলামত, দাজ্জালের ফেতনা, ঠিক না বেঠি? হুজুর দাজ্জালের ফেতনা বললেন কেন? দাজ্জালের ফেতনা এই জন্য বললাম, দাজ্জাল আসার আগে তার ফেতনা সয়লাব হয়ে যাবে। দাজ্জাল হাতিয়ার হিসেবে বেছে নিবে মহিলাদেরকে, হাতিয়ার হিসেবে বেছে নিবে মিউজিককে। ওয়েস্টার্ন কালচারে যখন আমার দেশের মহিলারা যখন তারা তাদের পোশাককে ছোট করে পরবে, আটোসাটো পোশাক পরবে, উলঙ্গ ড্রেসগুলো যখন তারা পরবে, তখন বুঝতে হবে দাজ্জালের হাতিয়ার চারদিকে সয়লাব হয়ে গেছে, ঠিক না বেঠিক? ইহুদি মহিলাদের 7টা আচরণ ছিল নিষিদ্ধ, 7টা আচরণ ছিল এমন যেই 7টা আচরণের কারণে তারা নিকৃষ্ট ছিল। এখন আমার বাংলাদেশে যদি এই 7টা আচরণকে আপনি অ্যাপ্লাই করেন, আপনি দেখবেন 7টা আচরণের পুরোপুরি আচরণগুলো এখন আমার দেশের নারীদের ভিতরে আছে, ঠিক কিনা? এই ঠিক জানলেন কেমনে? ঠিক কিনা বললাম আর ঠিক বলে ফেলছেন। বাংলাদেশে ঠিক না বললে তো ওয়াজ হয় না, বেঠিক কথা বললে হুজুর এক মিনিট আমারে বসতে দিবে এখানে? বলেন বসতে দিবে? তার মানে কি ঠিক বলতেছি তো? এবার ঠিক বলে, ঠিক বলতেছি তো? আজকে আমার দেশের মহিলাদের দিকে তাকায় দেখেন, ইহুদি মহিলাদের আচরণ ছিল 7 রকমের। স্টার জলসা জি বাংলা স্টার প্লাসের কারণে যেই ঘরগুলো কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তাদের সকাল হতো, আজকে তাকালে দেখা যায় ওই ঘরগুলার ভিতরে এখন কোরআন তেলাওয়াত বাদ দিয়ে স্টার জলসা চলতেছে, ঠিক না বেঠি? জি বাংলা স্টার প্লাস আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ঘরগুলোকে আজকে টুকরা টুকরা করে দিচ্ছে, সংসারগুলোকে ভেঙে দিচ্ছে। সেখান থেকে যদি আমাদেরকে ফিরতে হয়, 7টা বৈশিষ্ট্য জানতে হবে, কয়টা আপনারা জানবেন? কয়টা? 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আন্নানা, আন্নানা মানে এমন মহিলা যে নিজের জন্য খরচ করা পছন্দ করে, বাপ মার জন্য খরচ করাকে নিষেধ করে। বুঝলেন নাই তো? সবাই তো চুপ করে রয়েছে যে হুজুর বসা কেমনে কই যে বাড়ির অবস্থা এরকম। বাড়ির অবস্থা কি আসলে ঠিক আছে? বাপ মারে টাকা দিতে নিষেধ করে? করে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নবী আপনি জানিয়ে দেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল নবী আপনি জানিয়ে দেন কোন খাতে ব্যয় করলে ব্যয়টা কল্যাণকর হবে। 1 নাম্বার খাত হচ্ছে তুমি তোমার মা বাপের জন্য যখন ব্যয় করবা, এই ব্যয়টাকে যিনি কল্যাণকর বানায় দিবে তিনি কে? কিন্তু এখন স্টার জলসা জি বাংলা স্টার প্লাস থেকে সবক নেওয়া মহিলারা মা বাপকে খরচ দিলে তারা ঝগড়া করে, বিবাদ করে, সংসার নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, সংসার পর্যন্ত ভেঙে ফেলে।
এই আলামত যেই মহিলার ভিতরে থাকবে, মনে করবেন এই আলামত মুসলিম কোন রমণীর না, এই আলামত হচ্ছে ইহুদি নারীদের। জোরে বলেন কাদে। এরপরে আমার ভাইরা, দুই নম্বরে মান্নানা। মান্নানা মানে কি? এমন মহিলা শুধু কথায় কথায় খোঁটা দেয়। এই খোঁটা দানকারিনী মহিলা যারা আছে, এই আলামত মুসলিম রমণীদের না, এই আলামত ছিল ইহুদিদের। এখন আমাদের পরিবারে আছে না? না। তিন নম্বরে আমার ভাইরা, হান্নানা। হান্নানা মানে এমন মহিলা, স্বামীর খেদমত বোঝে না, স্বামীর খেদমত করতে পছন্দ করে না, এমন মহিলা এখন আছে না? না। এটার মধ্যে আবার আছে, ঠিকঠাক মতই কইছেন। কারণ খেদমত আপনিও জীবনে কোনোদিন করেন নাই, খেদমত জীবনে কোনোদিন পানও নাই, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতেন, তিনি ঘরের ভিতরে প্রবেশ করে বলতেন আয়েশ, তাতাকে বাদ দিতেন, ছোট করে বলতেন আয়েশ, আয়েশ বলে বলতেন আয়েশ, তুমি তোমার শশাটা দাও, তরকারি দাও, আমি রাহমাতুল্লিল আলামিন তোমার জন্য কেটে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। স্ত্রী নবীজির দিকে তাকায় থাকতেন, চিন্তা করতেন কেমন আচরণ রাসূলুল্লাহ। আজকের সমাজের দিকে যখন আপনি তাকাবেন, স্ত্রীর হক আপনি আদায় করেন না, স্বামী হিসেবে আপনার হক ওই স্ত্রী আদায় করে না। আজকে সমাজের এমন দুরূহ অবস্থা যখন চলছে, আবার যদি রাসূলুল্লাহর সেই সুন্নার দিকে ফিরে যেতে হয়, সংসারের ভিতরে যদি শান্তি ফিরে আনতে হয়, স্বামী যেমন করে হক বুঝতে হবে, স্ত্রীও হক বুঝতে হবে। স্ত্রী আর স্বামী যখন দুজন দুজনের হক বুঝবে, যিনি এই পরিবারের ভিতরে সম্প্রীতি আর ভালোবাসা দান করে দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, চিন্তা করেন রাসূলুল্লাহর ঘর কেমন ছিল, আপনাদের ঘর কত সুন্দর। আল্লাহর নবীর ঘরের খবরটা দেখেন, আজকে আমরা কত সুন্দর একটা জামা পরে এখানে বসেছি, কত সুন্দর টুপি পরেছি, কত সুন্দর পাঞ্জাবি পরেছি, অথচ রহমাতুল্লিল আলামিনের ঘরের খবরটা কেমন ছিল? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল্লিল আলামিনের ঘরের ভিতরে একদিন অনুমতি নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর আর সহ্য করতে পারতেছি না, দর দর করে চোখের পানিগুলা ছেড়ে দিলেন। রহমাতুল্লিল আলামিনের চোখে পানি দেখে, রহমাতুল্লিল আলামিন উমর ফারুকের চোখে পানি দেখে প্রশ্ন করলেন, উমর মা ইউবকি, কোন জিনিস তোমাকে কাঁদায়, কেন তোমার চোখে পানি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাওমাও করে ছোট বাচ্চার মতো কাঁদা। উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কাঁদতেছি, রোম পারস্যের সম্রাটদের কেমন আছে যেটা আপনার নাই, তাদের এত সুখ এত শান্তি, আর আপনি এত কষ্ট করেন, এত যন্ত্রণা সহ্য করেন, আমি নবীর কষ্ট দেখে আমি উমর আর সহ্য করতে না পেরে আমি কেঁদে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, উমর কেঁদো না, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আর আমাদের জন্য যিনি আখেরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, পরিবারের সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য আল্লাহর নবীর জীবনী বেশি বেশি পড়েন। যেমন ছিলেন তিনি, আল্লাহর নবীর জীবনী যখন আপনি পড়বেন, আপনার পরিবারের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আসবে। রাসূলুল্লাহর স্ত্রীদের জীবনীগুলা পড়াবেন, স্ত্রীদের ভিতরে আনুগত্য আসবে,
পরিবারকে যিনি সুখময় শান্তি দান করে দিবেন তিনি কে? এরপর আমার ভাইরা চার নম্বরে একটা বার এই কথা বলে না আমার ভাইরা, এর নাম চরিত্র। এজন্য মুহাদ্দিসিনে কেরাম ইমাম যাহাবী রহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, ইমাম কুস্তালানী রহিমাহুল্লাহ ওনারা আলোচনা করতে গিয়ে বলেছেন কোন নারী পৃথিবীর সবচেয়ে সেরা। ওনারা দলিল দিয়েছেন সবচেয়ে সেরা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ তিনি ছিলেন আল্লাহর নবীর অংশ। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে শ্রেষ্ঠত্বের দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে শ্রেষ্ঠত্বের দিক থেকে মারিয়াম আলাইহাস সালাম, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আসতাফাকি, ও মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করে ফেলেছি। এজন্য মারিয়ামকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, কারণ যিনি নির্বাচিত করে ফেলেছেন তিনি কে? এরপরে চতুর্থ নম্বরে আসিয়ার স্থান, যেই আসিয়া ফেরাউনের পাশে বসার কথা ছিল, মুকুট থাকার কথা ছিল মাথার মধ্যে, কিন্তু আল্লাহর জন্য দ্বীনের জন্য কি পরিমাণ কোরবানি করেছেন একটু চিন্তা করেন, মিলায় দেখেন। স্বামী যখন নির্যাতন করতেছে শহীদ হয়ে যাবে, ওই মুহূর্তে তিনি বললেন রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া আমার মালিক আল্লাহ, আমার জন্য বানায় দেন ইন্দাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে। তিন নম্বরে চাইলেন জান্নাত, দুই নম্বরে চাইলেন একটা ঘর, এক নম্বরে চাইলেন আল্লাহ, অন্য কারো কাছে চাই না, শুধু তোমার কাছে লাগবে। বলেন আল্লাহু আকবার। আমি সর্বপ্রথম যেদিন ফেরাউনের লাশ দেখতে গিয়েছি, আমি লাশটা দেখা মাত্র চোখে পানি চলে আসে, সেইটা মনে করে যে আল্লাহ, একই ছাদের নিচে থাকার পরও কেউ আল্লাহর কাছে কত শ্রেষ্ঠ হয়ে জান্নাতের মেহমান হয়, আর কাউকে আল্লাহ নিকৃষ্ট বানায়া সুটকি বানায়া মিউজিয়ামের ভিতরে রেখে দেয়, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আসিয়াকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তাফসীর করতে গিয়ে লিখেন লাম্মা ক্বালাত আসিয়া, আসিয়া যখন এই কথা বললেন, লাম্মা ক্বালাত আসিয়া, আসিয়া যখন এই কথা বললেন, আল্লাহ পাক আল্লাহর জান্নাতটা তুলে ধরে বলেন আসিয়া তাকায় দেখো এটা তোমার জান্নাত। ফালাম্মা রাআত ওয়া তাবাসসামাত ওয়া মাতাত, আসিয়া আল্লাহর জান্নাত দেখতে দেখতে মুস্কে হাসি আসতে আসতে জান্নাতের দিকে চলে গেলেন। বলেন আল্লাহু আকবার। এজন্য দেখবেন শহীদদেরকে কত কষ্ট দিয়ে মারা হয়, কত কষ্ট দিয়ে শহীদ করা হয়, কত কষ্ট দিয়ে শহীদ করার পরেও তাদের ঠোঁটের কোণে জান্নাতি হাসি আছে না নাই? আর অনেকে দেখবেন পাঁচতলার ভিতরে, দোতলার ভিতরে, তিনতলার ভিতরে এসি ছেড়ে ঘুমাচ্ছে, কিন্তু মৃত্যুর পরে তার হাত পা গুলা বাঁকা হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে, চক্ষু বড় হয়ে গেছে, মানুষ দেখা মাত্র ভয় পায়, চিন্তা করে কত বড় বদকার ছিল। আর শহীদদের চেহারার ভিতরে যিনি জান্নাতি হাসি ফুটায় দেন তিনি কি? আমার ভাইয়েরা চার নম্বরের পরে পাঁচ নম্বর মহিলাদের খারাপ বৈশিষ্ট্য হল হাদ্দাকা। হাদ্দাকা মানে হল এমন মহিলা, যেই মহিলাগুলা স্বামীর কোনো জিনিস পছন্দ করে না। আছে স্বামী কিছু মার্কেট থেকে কিনে এনে দিছে, মহিলা বলতেছে না এটা পছন্দ হয় না, এ কালার জীবনে আমি ফুটছিনি, কি ওইটা কি আনলেন? আছে না নাই কি আনলেন, জীবনে ফুটছিনি এ কালার, হায় হায় হায়, এগে তো দুদিন পরে মরি যাব কালার বলে মরে যাব। আরে কালার মরে যাওয়ার আগে তো আপনি নিজে মরে যেতে পারেন, ঠিক না বেঠি? এই অবস্থা এখন আমাদের সমাজে বিরাজমান, এক একটা মহিলার
রুমগুলো এখন নিজেই মার্কেট হয়ে গেছে, ঠিক কিনা? খবরদার আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলি, স্বামী আপনার জন্য যাহা পছন্দ করে নিয়ে আসবে আপনি সেটা পছন্দ করেন। একটা শাড়ি দিয়ে 5 বছর যাবে না, 10 বছর যাবে না, ক্ষণিকের শাড়ির জন্য স্বামীর মনে কষ্ট দিবেন না, ক্ষণিকের দুনিয়ার জিনিসের জন্য স্বামীর মনে কষ্ট দিবেন না। এই কষ্টটা স্বামীর মনে শুধু লাগে না, এই কষ্টে যিনি বেজার হয়ে যান তিনি কে? বাকি আছে কয়টা? হ্যাঁ দেখি কয়টা, মাশাআল্লাহ কয়টা? ইয়ংরা খুব ভালো করে মনে রাখছে, একজন একেবারে আঙ্গুল দেখাই দিছে, হুজুর দুইটা, মানে বিয়ে শাদী সামনে করবে তো চিন্তা করে দেখবে যে 7টা থাকলে আর বিয়ে শাদী করে লাভ কি, ঠিক কি না? এবার আসেন 6 নম্বরে আমার ভাইয়েরা, 6 নম্বর হলো সাদাকা। সাদাকা মানে এমন কিছু মহিলা, যেই মহিলারা স্বামীকে গালিগালাজ করে, গাল মন্দ করে, কষ্ট দিয়ে কথা বলে, এমন মহিলার সংখ্যা এখন বাংলাদেশে কম না বেশি। সর্বশ্রেষ্ঠটা কিন্তু এখনো রয়ে গেছে ইহুদি মহিলাদের আচরণ, সর্বশ্রেষ্ঠ আচরণ হলো বাররাকা মানে এমন মহিলা, যেই মহিলাগুলা স্বামীর সঙ্গে শুধু তর্কই করে না, তর্ক করতে করতে একটা পর্যায়ে স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না। আস্তাগফিরুল্লাহ আজিম, এখানেও আপনারা কোন ঠিক, এরকম মহিলা ঘরের ভিতরে আছে? হ্যাঁ বলেন আছে, আছে কেমনে চলিল? ওই দিন আমার এক মুসল্লি এসে বলতেছে, হুজুর ভাঙ্গি গেছে। আগে কি ভাঙছে? ক হুজুর মোবাইলের লাই সব ভাঙ্গি গেছে। কিনলে কন কিসের জন্য? মোবাইলের জন্য সব ভাঙে গেছে। আমি কি বিয়ে করছেন কয়দিন? কয় হুজুর 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে সব ভেঙে গেছে। দুঃখজনক সত্য আমার ভাইয়েরা, আজকের মুসলমানের চরিত্র এত নিচে নেমেছে ইমো বাইবার হোয়াটসঅ্যাপের কারণে, গান বাজনা শোনার কারণে, গান আপনার নফসের জন্য মদের মতো, মদ খেলে যেমন আপনি মাতলামি শুরু করেন, গান শোনার সঙ্গে সঙ্গে আপনার নফসও মাতলামি শুরু করবে। কোরআন আপনার কাছে ভালো লাগবে না, আখেরাত আপনার কাছে পছন্দ হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো আপনার কাছে ভালো লাগবে না, ঠিক না বেঠি? এই জন্য দেখবেন গানের মধ্যে এখন যুগ হয়েছে ডিজে। কি যে আরো জোরে কোন কি যে, ওটার নাম দিছে ডিজে। ওই গান যখন বাজে তখন পোলাপান মাথা দেয় নিচের দিকে, পা দেয় উপরের দিকে, শয়তান তখন আল্লাহর কাছে কয় আল্লাহ মানুষ যদি এত খারাপ হয় আল্লাহ আমার দোষ আর কতটুক ছিল, ঠিক কিনা? চিন্তা করেন আমার ভাইয়েরা, এই যে গান আপনি শুনলেন, আপনার নফসটাকে আপনি অসুস্থ বানায় ফেললেন। ওই যে 2 নম্বর বলছিলাম, হুব্বুস সামাইল কোরআন, কোরআন তেলাওয়াত যে লোকটা শুনবে, কোরআন যে লোকটা পড়বে, কোরআন যে লোকটা বুঝবে, তাকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এখন কোরআন কি পড়তে পারেন? পারেন? দেখেন কত রকমের চক্রান্ত এখন সারা ওয়ার্ল্ডে চলছে। বাংলাদেশে এক সময় পিস টিভি চলতো, ঠিক কি না? এখন আসেনি, কিন্তু দেখবেন এখন পিস টিভিতে ডক্টর জাকির নায়েক যেই স্টাইলে বক্তব্য দিত, সেম স্টাইলটাকে কাজে লাগিয়ে সামনে অনেক লোকজন নিয়ে নতুন একজন হিন্দু পণ্ডিত, তার নাম হচ্ছে সাদ গুরু। কি নাম? সবাই বলেন কি নাম? এই বিশাল বিশাল দাড়ি, আবার বড় বড় মুস, এই সাত গুরু এখন নতুন করে কড়া কড়া বক্তব্য দিচ্ছে সবগুলা মুসলমানের বিপক্ষে। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধাচারণ করলেন, এখন সাত গুরুর বক্তব্য চালায় দেওয়া হচ্ছে, এনএসসির নাম করে মুসলমানদেরকে পঙ্গু বানায় দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক না বেঠি? আসামের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, জায়গায় জায়গায় মুসলমানদেরকে এখন ভারতে হত্যা করা হচ্ছে, কথা ঠিক না বেঠি?
এরপরে মুসলমানরা ঘুমায় থাকেন আর মনে করেন আমার দেশে তো খুব ভালোই চলতেছি, মাহফিল চলতেছে, দিনের কথা চলতেছে, অসুবিধা কোথায়? একটু তাকায় দেখেন পিছনের দিকে, তুর্কিস্তান নামে একটা দেশ ছিল, যেই দেশের কথা, তুর্কিস্তানের কথা আমার হুজুর হয়তো জানেন, এটা স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল একটা স্বাধীন দেশ ছিল। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে চীন এই দেশটাকে দখল করে নেয়। আজকে সেখানের দিকে তাকায় দেখেন মানচিত্রের ভিতরে তুর্কিস্তান নামে মানচিত্রের ভিতরে কোনো দেশ পাবেন না। সেখানের অনেক বন্ধুরা আমার সঙ্গে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছে, দুঃখজনক সত্য অনেকের বয়স 60-65 বছর হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম তুমি কি তোমার দেশে যাবা না, লোকটা জবাব দেয় আমার দেশে গেলে আল্লাহকে সেজদা করা যায় না, আমার দেশে গেলে রোজা রাখা যায় না, আমার দেশে গেলে কোরআন পড়া যায় না, এজন্য যতদিন বাঁচব আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ব, যদি জীবন চলে যায় এখানে আমার দাফন কাফন হবে, তবু তো আমি আমার আল্লাহকে চিনার জন্য প্রতিযোগিতা করতেছি। চিন্তা করেন মুসলমান। সেখান থেকে আব্দুর রহমান কাশগারি কত বড় আলেম, ঢাকা আলিয়া মাদ্রাসায় হাজার হাজার আলেমের উস্তাদ তিনি, সারসিনা আলিয়া কামেল মাদ্রাসার ভিতরে খত্তানি হুজুর রহমাতুল্লাহ আলাইহ হাজার হাজার আলেমের উস্তাদ, তিনি সেই তুর্কিস্তান নামক দেশে কাশগার নামক অঞ্চল থেকে এসেছে, খোতান থেকে আলেমরা আমাদের দেশে এসেছে, হাজার হাজার আলেমের উস্তাদ হয়েছে, কিন্তু দুঃখজনক সত্য আমরা অনেকেই মনে করি আমাদের ভাগ্যে কখনো এমন বিপদ আসবে না, ঠিক না বেঠি? এমন বিপদ আসতে কি সময় লাগবে? বলেন এমন বিপদ আসতে কি সময় লাগবে? এমন বিপদ আসার আগে হাতিয়ার তৈরি করতে হবে মুসলমান, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে কালেমার রাজ পতাকা উড়বে উড়বে, কোন জালেম তোমরা আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। আমার ভাইয়েরা ওই আলামত আসার আগে আপনারা দেখবেন ইউশিকুল উমাম আনতাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা, দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় গোটা পৃথিবীর খ্রিস্টান বৌদ্ধ ইহুদি হিন্দু মিলে মুসলমানদেরকে হত্যা করার শখ তারা তৈরি করে ফেলবে, ঠিক না বেঠি? আজকের পৃথিবীতে তাকায় দেখেন মুসলমান হত্যা, মুসলমানকে হত্যা করার শখ তারা বানিয়ে ফেলেছে, মুসলমানকে জায়গায় জায়গায় হত্যা করা হচ্ছে। যদি আজকে আপনি ঘুমান্ত থাকেন আপনাকে একদিন জীবন দিতে হবে, ঠিক না বেঠি? দুই কারণে মুসলমান মার খাবে। এক নাম্বার কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, আছে না নাই? কম না বেশি? দুই নাম্বার যেই কারণে মুসলমান মার খাবে কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবন দিতে হয়, দ্বীনের জন্য রক্ত দিতে হয়, আল্লাহর জন্য জীবন বাজি রাখতে হয়, মুসলমান যেদিন ভুলে যাবে সেদিন মুসলমান গোটা দুনিয়াতে মার খাবে, ঠিক না বেঠি? আজকে মুসলমানদের দিকে তাকালে দেখা যায় ভয়ে মুসলমান এখন কথা বলতে চায় না, ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই আজকের এই মাহফিল থেকে আমরা জীবন আল্লাহর জন্য দিব, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যারা প্রস্তুতি গ্রহণ করবে আল্লাহর জমিনে তাদের আত্মত্যাগী আল্লাহর জীবন আল্লাহর জমিনে দিনকে আল্লাহ বাস্তবায়ন করে দিবে, ঠিক না বেঠি? এজন্য আমার ভাইয়েরা যারা আজকে বসেছি আমরা পাঁচটা আলামত বাড়িতে নিয়ে যাব, কয়টা? পাঁচটা। আরো জোরে বলেন কয়টা? পাঁচটা। পাঁচটা আলামত
আলামতের ভিতরে দ্বিতীয় আলামত ছিল হুব্বু সামাইল কোরআন, কোরআন কারীমকে ভালোবাসতে হবে। আজকের পৃথিবীতে তাকায় দেখেন, আমার স্বাধীনতা দিবসে মিউজিক বাজানো হয়, এই স্বাধীনতা দিবসের কার্যক্রম কোরআনে আছে না নাই? বলেন আছে। আমার উস্তাদের কাছে এক নাস্তিক প্রশ্ন করতেছে, কোরআনে নাকি সব আছে? উস্তাদ বলল হ্যাঁ আছে। তাহলে একটু বলেন তো দেখি, কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয়, কোরআনের কোন জায়গায় আছে একটু খুঁজে বের করে দেন। হুজুর কই, তুই তো বুঝোস নাই এই জন্যই প্রশ্ন করছস। এটা সূরা আম্বিয়ার ভিতরে আছে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো যে জানে তার কাছ থেকে জেনে নাও। আমি তো জীবনে রুটি বানাই নাই, রুটি আমার স্ত্রী বানিয়েছে। স্ত্রীর গিয়ে জিগাইলে বোঝা যাবে কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয়, এটাও আছে না নাই? বলেন এটাও আছে না নাই? কোরআনের ভিতরে আপনি সব খুঁজে পাবেন। এবার আপনি কোরআনকে ভালোবেসে জিজ্ঞাসা করেন, কোরআন আমার স্বাধীনতা দিবসে, আমার বিজয় দিবসে, আমার 21শে ফেব্রুয়ারিতে আমার আচরণ কি হবে? কোরআন আপনাকে জানায় দিবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার বিজয় দিবসের এক নাম্বার কার্যক্রম হবে ইস্তিগফার করতে হবে, প্রশংসা করতে হবে, তাসবিহ পড়তে হবে, একমাত্র শুধুমাত্র কার? জোরে বলেন কার? বিজয় যিনি দিয়েছেন তিনি কে? এজন্য বিজয় দিবসে তাসবিহ পড়তে হবে, প্রশংসা করতে হবে, ক্ষমা চাইতে হবে। এটা কোরআনের মধ্যে আছে না নাই? বন্ধুরা আমার, গত বছর চুপাই নামক একটা মাহফিলে, কালীগঞ্জের এক মাহফিলে মৌমাছি নিয়ে আলোচনা করেছিলাম। ওই আলোচনা শোনার পরে আজকে এখানে এসেছে আপনাদের মাহফিলে হুজুরের সহবত নেওয়ার জন্য এসেছি। এমন একজন ভাই এসেছে, হিন্দু থেকে মুসলমান হবে, চুপাইরের মাহফিলে মৌমাছি সম্পর্কে আলোচনা করেছিলাম। যেই আলোচনার মধ্যে ছিল মৌমাছি কথা শুনে কার? জোরে বলেন কার? আমার এই ভাইটা চিন্তা করেছে, মৌমাছি যদি আল্লাহর কথা শুনে, আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, কি করে আল্লাহর কথা শুনব না? আর দেরি করে না, এই ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সত্যি যদি আমরা এই কোরআনের কাছে আসতে পারতাম, যিনি ভাগ্য পরিবর্তন করে দিত তিনি কি? আল কোরআন ও খিনাত লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনহু, এই কোরআন হচ্ছে ধনী। এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবে তিনি কে? আমরা কি ধনী হতে রাজি? বলছিলাম সাত গুরু নামক একজন ব্যক্তি, যেই সাত গুরু নামক ব্যক্তি, সেই ব্যক্তি এখন প্রচার করতেছে ইসলামের বিপক্ষে। সে সেদিন দেখতেছি তার আলোচনায় বলছে, ঈশ্বর নাকি সর্বপ্রথম মানুষকে শিখিয়েছে, ও কি শিখেছে? সবাই বলেন কি শিখেছে? আমি চিন্তা করলাম কি সর্বনাশ, ওমের মতো কঠিন বিষয়টা ঈশ্বর শিখাবে, এটা কথা হইতে পারে? আসলে আল্লাহ শিখেছে কি একটু চিন্তা করে দেখি তো। চিন্তা করে দেখতেছি আল্লাহ ওম শিখায় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন শিশুর কণ্ঠের ভিতরে আলিফ ওয়াও ইয়া হরফে ইল্লাত যেই হরফগুলা রয়েছে, এই হরফগুলার উচ্চারণ বাচ্চার কান্নার ভিতরে যিনি শিখিয়ে দিয়েছে তিনি কি? এজন্য বাচ্চা যখন কান্না করে তখন ওয়াও করে কান্না করে, ওয়াও জবর কি হয়? আরো জোরে বলেন ওয়াও জবর কি হয়? আরবি হরফের উচ্চারণ বাচ্চার কান্নার ভিতরে আছে না নাই? চিল্লা বলে আছে না নাই? এজন্য মুসলমান আপনার জন্ম থেকে
রাব্বি চিৎকার করে ওঠেন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠের ভিতরে আরবি বর্ণমালাকে প্রবেশ করে দিয়েছে। এই কোরআন যে সহজ, আল্লাহ পাক আপনার জবানের ভিতরে কান্নার আওয়াজের ভিতরে আল্লাহ উচ্চারণ করে দিয়েছে। এজন্য যে কোনো বয়সে যদি আপনি আরবি পড়তে চান, যিনি সহজ করে দিবেন তিনি কে? পড়তে রাজি বলেন, পড়তে রাজি। আলহামদুলিল্লাহ আজকে আমার এক ভাই এসেছে, ইনশাল্লাহ নো মুসলিম, হুজুরের হাতে আজকে কালেমা পড়বে, আল্লাহ যেন কবুল করে, বলি আমি। তো আজকে আপনাদেরকে এই কথা বলতে চাই, চিন্তা করেন কোরআনের সৌন্দর্য যদি তাদেরকে আকর্ষণ করে, আমরা কেমন মুসলমান কপাল পুরো আমাদেরকে আজকে আকর্ষণ করে না, ঠিক না বেঠি? যারা এখানে বসা আছেন, নিয়ত করেন কোরআন শিখবেন। আমার মসজিদে এমন মুসল্লি আসে, নতুন মুসলমান হয়েছে, প্রতি জুমাতে আমার সঙ্গে সাক্ষাৎ হয়, হুজুর একটা আয়াত করে আপনি আমাকে শিখিয়ে দেন, একটা আয়াত করে জেনে যায়, কুল হুয়াল্লাহু আহাদ বারবার বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল একজন নো মুসলিম নতুন মুসলমান হওয়া আমার ভাই, সে যদি কোরআন কারিমের একটা একটা সূরা করে, একটা একটা আয়াত করে শিখার সিদ্ধান্ত নিতে পারে, আপনি মুসলমান এই সিদ্ধান্ত কি নিতে পারেন না? এখানে এমন কেউ কি আছেন যার বয়স 85 বছর হয়ে গেছে? আছেন? দেখি একজন আছে কি না, এই হাজার হাজার মানুষের ভিতরে একজন হাত তোলেন, হুজুর আমার বয়স 85 হয়েছে। আছেন কেউ? আমগো বাইজান কইছে ঘুমাইতেছে, কই দেখলেন ঘুমাইতেছে? ও যিনি আছে একজন উনিই ঘুমাইতেছে। আপনারা সজাগ আছেন তো? উনার বয়স 85 হয়েছে, একটু একটু তো ঘুম আসারই কথা, ঠিক কি না? তাহলে উনার বয়স 85 হয়েছে, একজন পাইলাম, একজন পেলাম যার বয়স কত? আল্লাহর নবীর কাছে 85 বছরের বৃদ্ধ সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকরিনি, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, কোরআন কারিমের কোন একটা জায়গা থেকে আপনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহর নবী বলছেন, সাহাবী পড়ো, আলিফ লাম রা। সাহাবী শুনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা কঠিন লাগতেছে, আমি পারবো না। আল্লাহ রসুল একটু রাগ করেন নাই, বলছে পড়ো, হামিম। সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটাও কঠিন লাগতেছে, পারবো না। দেখেন রসুলের ধৈর্য কেমন। এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, পড়ো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা সাবিক। ইয়া রাসূলুল্লাহ এটাও কঠিন লাগে, পারতেছি না, বয়স হয়ে গেছে তো, জিহ্বা মোটা হয়ে গেছে, উচ্চারণ আসতেছে না। আল্লাহর হাবিব বললেন, সাবি পড়ো, ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বি ফে
রসুল যখন এতটুকু তেলাওয়াত করেছে, সাহাবী আর দেরি নাই, মুখস্থ করা শুরু করছে। মুখস্থ করে এবার দাঁড়িয়ে গেছে বৃদ্ধ সাহাবী, দাঁড়িয়ে গিয়ে বলতেছে, আল্লাযী বাসাকা বিল হক, নবী আল্লাহর কসম যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছে, লা আযীদু আলাইহা আবাদা, এই সূরা মুখস্থ করে নিলাম, আমল করব, আমল করব, বাড়াব না কমাব না, বলেন আল্লাহু আকবার। আমলের ভিতরে কম বেশি করব না, যেভাবে বলছেন কল্যাণকর কাজ করব, গুনার দিকে যাব না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাহাবীকে দেখিয়ে বলতেছে, কদ আফলাহার রুয়াইজিল, যেই লোকটা এখন পদপদে সামনের দিকে হেঁটে যাচ্ছে, সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, তোমরা যদি জান্নাতে কোন আল্লাহর গোলামকে দেখতে চাও, এই গোলামটাকে দেখে নাও, বলেন আল্লাহু আকবার। দাম কমছে না বাড়ছে? বলেন দাম কমেছে না বেড়েছে? দাম যারা বাড়াতে চান, কোরআন পড়তে রাজি, বলেন কোরআন শিখতে রাজি, কোরআন মানতে রাজি, স্বাধীনতার 49 বছর পার হয়ে যায়, আল্লাহর কোরআনের 4টা বিধান আমরা বাস্তবায়ন করতে পারি না, যদি পারতাম বাংলাদেশের চিত্র যিনি পাল্টায় দিত তিনি কে? আমরা এই মাহফিল থেকে দাবি জানাই, আল্লাহর কোরআন দিয়ে যেন রাষ্ট্র চলে, এমন রাষ্ট্র যেন আল্লাহ আমাদেরকে উপহার দান করেন, বলেন আমি। বাকি আছে কয়টা? কয়টা কয়টা? মাশাআল্লাহ, তিনটা কে বলছে? তিনটা কে বলছে? আলহামদুলিল্লাহ, কয়েকজনের মনোযোগ 100 উপর দিয়া। কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বর আলামত, আল্লাহ যদি ভালোবাসে বুঝে নিবেন মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ যখন ভালোবাসবে বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে? দুই নম্বরে, কোরআনকে যদি আপনি ভালোবাসেন, কোরআনকে যদি আপনি মানেন, কোরআনকে যদি আপনি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেন, বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে? গেছে কয়টা? বাকি আছে কয়টা? তিন নম্বরে আমার ভাইরা, তাকাব্বুলুন নুসিব ওয়াল আমালি বিসুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর সুন্নতকে যে যত বেশি ভালোবাসতে পারবেন, বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে? এখন সুন্নত আপনারা মানেন তো? বলেন সুন্নত আপনারা মানেন তো? কম না বেশি? এখন যারা ডিজে গান করে আঙ্গুল দুইটা উপরের দিকে দিয়ে নাচে, তারা সুন্নত মানে কি রসুলের না শয়তানের? সুন্নত কখনো শয়তানের হয় না, সুন্নত হয় রসুলের, জোরে বলেন সুন্নত হয়। আর বাজে কাজ হয় শয়তানের, বাজে কাজ হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খবরদার, রসুলের সুন্নত ছেড়ে বাজে কোন স্টাইল যেন আপনার চোখকে শীতল না করে। আমার যুবকেরা এখন চুল কাটে, ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনে নাই, সামনের দিকে এক হাত আছে না না। আমার মহিলারা এখন চুলের খোপা পিছনে না দিয়ে সামনের দিকে দেয় আছে না নাই। বুড়ো প্লাক এখন সব মহিলারাই করে, বুড়ো প্লাক করা জায়েজ না না জায়েজ? আপনাদের লক্ষ্মীপুরে কি মহিলারা বুড়ো প্লাক করে? হ্যাঁ, কে দিছে? কোন কে দিছে? লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা বুড়ো প্লাক করে আল্লাহ লানত তার উপরে, আল্লাহর লানত যদি আপনার স্ত্রীর উপরে থাকে, তার সন্তান মানুষ না হয়ে পিচ্ছি হান্না মুরগি মিলন গলা কাটা মজিবর হবে, ঠিক না বে? ঠিক। সন্তান যদি মানুষের মতো মানুষ বানাতে চান, স্ত্রীকে পর্দার ভিতরে রাখেন, উইদাউট বুড়ো প্লাক, বুড়ো প্লাক করা যাবে আইলে না, আই শেডর আইলেস দেখ, উজু করার সময় সব ধুয়ে ফেলতে হবে, হাতের ভিতরে নেল পালিশ দেওয়া যাবে? হ্যাঁ, সবাই বলেন দেওয়া যাবে? খবরদার মুসলমান, এই সৌন্দর্যের দরকার নাই, যেই সৌন্দর্য আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই সৌন্দর্যের দরকার না।
প্রতিটা সৌন্দর্যের আগে আপনি পুরুষ, আপনি মহিলা, পুরুষ মহিলা উভয়ে স্মরণ রাখা দরকার। একদিন তার দেহটা রুহুটা বের হয়ে যাওয়ার মধ্য দিয়ে নাম পরিবর্তন হয়ে লাশ হয়ে যাবে। মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখন হবে, লাশ কখন দাফন কাফন করা হবে। আপনার সুন্দর নামটা পরিবর্তন হয়ে লাশ হয়ে গেল, আপনার সুন্দর পোশাক পরিবর্তন হয়ে আপনার কাফনের কাপড় সাদা কাপড় জড়ায় দেওয়া হল। আল্লাহর হাবিব বলেন আলবিসু মিন সিয়াবিকুমুল বায়াদ ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়াকফিনু ফিহা মাউতাকুম। তোমরা সাদা কাপড় পরিধান করো, সাদা কাপড় পরিধান করো, মনে রাখবা এই সাদা কাপড় দিয়ে তোমাদের মৃতদেরকে দাফন কাফন করা হয়। যারা আজকের মাহফিলে বসেছেন নাম পরিবর্তন হয়ে লাশ হবে, রঙিন রঙে রঙে নানা রঙের ঢঙের কাপড় গুলা পরিবর্তন হয়ে কাফনের কাপড় জড়াবে। সুন্দর বাড়িটা ছেড়ে অন্ধকার কবরের মাটি আমার আপনার জন্য আপন হবে, সেই মাটি কাউকে চিনবে না, সবাইকে চাপ দিবে, এমন চাপ দিবে মাটি ডান দিকের হার গুলা বাঁ দিকে চলে যাবে, বাঁয়ের হার গুলা ডান দিকে চলে আসবে। সেই আজাব থেকে, কঠিন চাপ থেকে যদি বাঁচতে চান, বন্ধু বানান আল্লাহকে, আল্লাহ যার বন্ধু হয়ে যাবে, কবর কিন্তু তাকে চিনবে, ফেরেশতারা তাকে চিনবে। নামাজি হন, চরিত্র বদলান, আল্লাহর নবীর সুন্নতকে মেনে চলেন। মানুষ কি করতেছে এটা আমার জন্য দলিল না। বাদাল ইসলাম গরিবান ওয়া সায়ুদু গরিবান তুবা লিল খুরাবা। নিজেকে ব্যতিক্রম বানা, ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ ইসলামকে বিজয় করেছে, আবার ব্যতিক্রমদেরকে দিয়ে ইসলামকে বিজয় করবে। এই ব্যতিক্রমকে তিনি জান্নাতের মালিক বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। ব্যতিক্রম হতে চান? বলেন আল্লাহ রসুলের সুন্নত মানবেন? গোলাম হবেন কার? বলেন গোলাম হবে কার? গোলাম হবেন কার? উম্মত হবেন কার? বলেন উম্মত হবেন কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেকেই নিজেকে আশেক রসুল দাবি করে, আছে না নাই? কত বড় বড় আশেক রসুলের। এবার একজন আশেকের উদাহরণ নিন, বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজান দেওয়ার জন্য যায় না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বিলালের কণ্ঠে আর আজান শুনে না, সবাই ডেকে বলতেছে বিলাল আজ্জিন ইয়া বিলাল, ও বিলাল আপনি আজান দেন, ও বিলাল আপনি আজান দেন। কিন্তু বিলাল আর আজান দিতে চায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে গেলেন বিলাল, আবু বকরকে গিয়ে বলতেছি ইয়া খলিফাত রাসূলিল্লাহ, ও গো নবীর খলিফা, আযিনলি, আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন আমি জিহাদের ময়দানে চলে যেতে চাই, জীবনে আর কোনোদিন আজান দিতে চাই না। কারণ জীবনে যতদিন আজান দিয়েছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার সামনে দাঁড়িয়ে ইমামতি করেছে, এখন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেমন করে আমি বিলাল আজান দেব, কেমন করে আমি আজান দেব? আবু বকর বলে বিলাল তুমি চলে গেলে সুমধুর কণ্ঠের আজান কে শোনাবে? বিলাল বলে আমাকে অনুমতি দেন, জিহাদের ময়দানে চলে যেতে চাই, প্রাণান্ত করে লড়াই করে শহীদ হয়ে আল্লাহর নবীর সান্নিধ্য পেতে চাই, আল্লাহর সাক্ষাৎ পেতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ
কেমন নবীর আসে। এবার হযরতে বিলালকে অনুমতি দেওয়া হলো, হযরত বিলাল চলে গেলেন। দামেস্কে চলে যাওয়ার পরে দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা এসেছে তিনি দুই বছর পর্যন্ত মদিনায় আসেন নাই, অন্য বর্ণনা এসেছে ছয় মাস পর্যন্ত আসেন নাই। হঠাৎ একদিন স্বপ্ন দেখে আল্লাহ নবী বিলালকে লক্ষ্য করে বলছে, মা হাযিহিল জাফওয়া ইয়া বিলাল, ও বিলাল, এটা কেমন বেদনা, কেমন বিরহ, দুইটা বছরেও কি নবীর কথা মনে পড়ে না, কি করে মদিনা ছেড়ে চলে গেলেন বিলাল। বিলাল যখন স্বপ্ন দেখেছে সকাল হতেই বিলাল রওনা হয়ে গেছে, মদিনায় যখন এসেছে হযরতে বিলাল চারদিকে কান্নার রোল পড়ে গেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্যন্ত কাঁদতেছে, এতদিন পরে বিলাল এসেছে, আল্লাহর নবীকে তো কোথাও দেখতেছি না। কারণ বিলাল যখনই আজান দিত রাহমাতুল্লিল আলামিন সামনে দাঁড়ায় ইমামতি করতে, এবার সবাই বিলালকে বলে বিলাল আজান দেন, বিলাল বলে না না আজানের কথা কেউ বলো না, কারণ আমি বিলাল আজান দিলে রাহমাতুল্লিল আলামিন ইমামতির জায়গায় গিয়ে দাঁড়াতো, আজকে আমি আমার রসুলকে দেখতেছি না, কাজে আমি আজান দিব কি করে। এবার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিলাল হাবশির সামনে এসে বলে, বিলাল আজান দেন আজান দেন। বিলাল তাকায় দেখে হাসান হোসেনের চেহারায় এমন মিল, কেমন যেন আল্লাহর রসুল ডেকে বলতেছে বিলাল আজান দাও। এবার হযরতে বিলাল আর দেরি করে না, উঁচা জায়গার মধ্যে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু রাসূলুল্লাহ বলেছে, বিলাল আর সামনের দিকে যেতে পারে না, কাঁদতে কাঁদতে বিলাল নিচের দিকে নেমে এসেছে, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, মদিনার মহিলারা পর্যন্ত কান্না শুরু করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না শুরু করেছে। চিন্তা করেন হযরতে বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ উচ্চারণ করতে গিয়ে কাঁদতেন, আজানের ভিতরে রসুলের নাম শুনলে কাঁদতেন, আর যেই নবী আমাদের জন্য উম্মতি উম্মতি দুনিয়ায় বললেন, যেই নবী আখিরাতের জীবনে হিসাবের সময়ে হিসাবের সময় ময়দানে মাহশারে যেই নবী আমার আপনার জন্য কাঁদবেন, সেই নবীর উম্মত আপনি হতে পেরেছেন কিনা,
হিসাব মিলান আমার ভাইয়েরা, সেই নবীর উম্মত হতে পেরেছেন কিনা, নবীর কয়টা সুন্নাত আপনি মানেন, নবীর জন্য আপনার হৃদয়ে ভালোবাসা কেমন, নবীর আদর্শ বাস্তবায়নের স্বপ্ন আপনার আছে কিনা। যদি না থাকে প্রকৃত পক্ষের উম্মত আপনি হতে পারেন নাই, ঠিক না বেঠি? উম্মত হতে পারেন নাই। আমরা যেই নবীর উম্মত, সেই নবী দুনিয়াতে না খেয়ে ফজরের নামাজে বের হতেন, আবার না খেয়ে ঘরের মধ্যে যেতেন, গিয়ে জিজ্ঞাসা করতেন স্ত্রীরা কি আছে ঘরের ভিতর, ইয়া রাসূলুল্লাহ কিছুই নাই। সেদিন আল্লাহর নবী রোজা রেখে ফেলতেন, একটা বার চিন্তা করেন কত সুন্দর সুন্দর দামি দামি পোশাক আমরা পরি, কত দামি দামি খাবার আমরা খাই, আর এই দিনের জন্য আমার রসুল কিছুই নিতে পারে নাই, সবটা দিয়ে দিয়েছে উম্মতদের জন্য। এমনকি আল্লাহর কাছে সেদিন কাঁদতে থাকবেন, আল্লাহ বলবে ইরফাক নবী মাথা উঠান, সালতো তো কি মনে চা আজকে একটু বলেন, দুনিয়াতে তো বলেন নাই, ইসফাতু শাফাত কাকে মনে চাই শাফাত করেন, যাকে আপনি নবী শাফাত করবেন, শাফাতে ধন্য করে আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিব, বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর সুন্নত মানতে রাজি? বলেন মানতে রাজি? আল্লাহকে ভালোবাসতে রাজি? দুনিয়াতে মানুষের ভালোবাসা পেলে যিনি ভালোবাসবেন তিনি কে? গেছে কয়টা? সবাই বলেন, বাকি আছে? আজকে বাকি থাক, পাঁচটা পুরা লাগবে, লাগবে মাশাআল্লাহ, যারা দাঁড়ায় আছেন তাদেরও লাগবে, জিতু গেছিল আপনারা সবার লাগবে। এবার আসেন চার নাম্বারে আমার ভাইরা, চার নাম্বার হচ্ছে আল ইবতিলা, পরীক্ষা আসবে, কণ্ঠকাকীর্ণ পথ মারি এই জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে হবে, ওই বিজয় করতে কখনো কখনো আপনার সম্পদের ক্ষতি হবে, কখনো কখনো আপনার জীবন দিতে হতে পারে, কিন্তু এই পরীক্ষা যখন আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য দিবেন, যিনি আপনাকে মহব্বত করে ফেলবে তিনি কে? মুসলিম শরীফের একটা হাদিস শুনেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। কোন ইমানদার মুসলমান যখন বিপদে পড়ে, ইমানদার মুসলমান যখন দুশ্চিন্তায় পড়ে, ইমানদার মুসলমান যখন কোন ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যায়, এমন কি যদি একটা কাঁটা কোন মুসলমানের শরীরের ভিতরে বিঁধে যায়, উহ শব্দ উচ্চারণ করে, যিনি তার জান্নাতের বাড়ি বুলন্দ বানায় দেয় তিনি কি? জান্নাত দেখছেন কখনো? হ্যাঁ, নাস্তিকরা বিরাট সুযোগ পাইছে যে এখন তো গুগল ম্যাপের সময়, মোবাইলের ভিতরে সার্চ দিলে বসে বসে মালয়েশিয়া দেখা যায়, সার্চ দিলে সিঙ্গাপুর দেখা যায়, আমেরিকা দেখা যায়। তোমরা কিসের জান্নাতের কথা বলো? গুগল ম্যাপে তো জান্নাত দেখা যায় না, কিন্তু জান্নাত আছে না নাই? একটু সময় নেই, অসুবিধা হবে? আর 10 মিনিট কষ্ট হবে? হ্যাঁ, আর অবস্থা তো খারাপ। আরে এটা কোন বাড়ির মাহফিল আপনারা বুঝতেছেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ, আমার কাছে 10 মিনিটে কি গুছাইতে পারবেন? কোন আলোচনা কি 10 মিনিটে গুছানো যাবে না ইনশাআল্লাহ? আমি এক মাহফিলে গেছি, এক মাহফিলে যাওয়ার পরে দেখি ওই মাহফিলে অবস্থা খুব বেগতিক, মানে বক্তা মাইক ছাড়তেই চায় না। আমার আগে যেই বক্তা উনি 1.5 ঘন্টা ওয়াজ করার পরেও বলতেছে যে আমার ভূমিকাই শেষ হয় না, এখনই বক্তা নিয়ে আসছেন। আমি চিন্তা করলাম রাখ, আজকে একটু ওয়াজ দেখাই দিতে হবে। আমি বললাম যে ভাইজান ঠিক আছে, অসুবিধা নেই, আপনি আরও ওয়াজ করেন, অসুবিধা নেই, আপনি একটু আমার মাইকটা দেন, এরপরে আপনি আরেকটু ওয়াজ করেন, কোনো অসুবিধা হবে না। আমি ওনারে বসায় রাখে আমি বললাম, দেখেন শরেয়াতে আগমন, শরেয়া কেটে দিলে হয় গমন, দুনিয়ায় আসছেন আবার চলে যেতে হবে, এর চাইতে বড় ওয়াজ আর হতে পারে না। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার আগে যিনি আলোচনা করছে উনি এখন আলোচনা করুন। না হুজুর এটা কেমনে হয়,
আমি কথা উনি বলে দেড় ঘন্টায় ওনার ভূমিকা শেষ করতে পারেন, আমি তো ওয়াজ শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াজ দশ মিনিটে শেষ করা যাবে না ইনশাল্লাহ? বলেন যাবে না ইনশাল্লাহ? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, পরীক্ষা আসবে পৃথিবীর দিকে, আজকে তাকায় দেখেন আমার দেশে তো কিছুই নাই, সিরিয়ার দিকে তাকায় দেখেন 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে, আজকে 2019 পর্যন্ত আজ অবধি মার খেয়ে যাচ্ছে, শিশু বাচ্চা গুলাকে জবাই করে দেওয়া হচ্ছে, মা বোনদের পেট কেটে বাচ্চাগুলা বের করে ফেলা হচ্ছে, আজকে মুসলমান মোরলরা ঘুমায় আছে, স্পাইনাল কর্ড বিহীন হওয়ার কারণে তাদের হৃদয়ের ভিতরে চেতনা নাই, ঠিক না বেঠি? এদের হৃদয়ের ভিতরে কোনো মায়া মমতা নাই। 2011 থেকে 2019 অবধি মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন যেদিন তাকায় দেখবা শামের দেশগুলা তছনছ হয়ে গেছে, দুনিয়ার ভিতরে কল্যাণ খুঁজে পাবা না। আজকে তাকায় দেখেন প্রাচীন শামের দেশ ছিল জর্ডান, জর্ডানের ভিতরে এখন ঐতিহ্য নাই, প্রাচীন শামের দেশ ছিল সিরিয়া তছনছ হয়ে গেছে, প্রাচীন শামের দেশ ছিল ফিলিস্তিন তছনছ হয়ে গেছে, প্রাচীন শামের দেশ ছিল লেবানন। গত বছর আমি সফর করেছি লেবাননে, চরিত্র বলতে মুসলমানের সেখানে কিচ্ছু নাই। ফালা খায়রা ফি দুনিয়া, দুনিয়ার ভিতরে যখন দেখবা কল্যাণ নাই বুঝে নিবা, শামের দেশগুলার ভিতরে কল্যাণ উঠে যাচ্ছে, এটা দিয়ে বুঝতে হবে কিয়ামত সন্নিকটে চলে আসতেছে, ঠিক না বেঠি? ঠিক অনেকে কইছেন আর অনেকে চিন্তা করে রাখছেন, হুজুর ইমাম মাহাদি যেদিন আসবে একেবারে গিয়ে দলে যোগ দিব, এর আগে আর কোনো কিছু দরকার নেই, এরকম লোক আছে না? নাই, মাহফিলে গেলেই এখন আমার বিষয় দেয় হুজুর একটু ইমাম মাহাদি নিয়ে আলোচনা করেন, কারণ ইমাম মাহাদি নিয়ে আলোচনা করলে আমাদের কোনো অসুবিধা নেই। খবরদার আমার ভাইয়েরা, ইমাম মাহাদি সৈনিক তো তারা হবে, আজকে যারা রাজপথে কালেমার জন্য জীবন দেয় তারা ইমাম মাহাদির সৈনিক হবে, ঠিক না বেঠি? যে ফজরের সময় ঘুমায় সে হবে ইমাম মাহাদির সৈনিক, যারা একটা আংটি বাবা পাগল করে ফেলে সে হবে ইমাম মাহাদির সৈনিক, যে একটা ভণ্ড পীরের মাজারে গিয়ে সিজদা দিতে পারে সে ইমাম মাহাদির সৈনিক হতে পারে না, ঠিক না বেঠি? ফজরের সময় যার ঘুম যাকে আষ্টে পৃষ্ঠে ধরে রাখে ইমাম মাহাদির সৈনিক তুমি হতে পারো না, ঠিক না বেঠি? কিন্তু ইমাম মাহাদির সৈনিক না হয়েও আপনি যদি সত্যিকার দিনের উপর থাকেন, আজকে যদি আপনার মৃত্যু হয় হিসাব শুরু হয়, ওই হিসাবে যিনি আপনাকে বিজয়ী করে দিবেন তিনি কে? সেই চূড়ান্ত বিজয়ের জন্য পরীক্ষা লাগবে, সেই পরীক্ষার জন্য দিন কিন্তু আর বেশি দিন বাকি নাই। আমার কথা বললে আপনি বিশ্বাস না করেন অসুবিধা নাই, কিন্তু নাসার বিজ্ঞানীরা পাথফাইন্ডার নামে মঙ্গল গ্রহে একটা যান প্রেরণ করেছে যেটা প্রতি সেকেন্ডে চলে 7 কিলোমিটার। কত কিলো? আরো আসতে কর, কতক্ষণে? কয় সেকেন্ড? 1 সেকেন্ডে 7 কিলো যায়। পাথফাইন্ডার নামক সেই যান 1 সেকেন্ডে 7 কিলোমিটার রান করে। সেই পাথফাইন্ডার যখন মঙ্গল গ্রহে গিয়ে যখন মাত্র থেমেছে, দুনিয়ায় বসে থাকা নাসার 400+ বিজ্ঞানী সব উপরের দিকে হাত তুলে গড গড বলে চিৎকার করেছে, বলেন আল্লাহু আকবার। তারা বোঝাতে চেয়েছে এই যে বিশাল জগৎ, এই জগতের একজন মালিক আছে, তিনি কে? আরো জোরে চিল্লায় বলেন তিনি কে? এমনকি যখন তারা চাঁদের ভিতরে অভিযান চালিয়েছে সেখানেও যখন গিয়ে যখন নভোচারীরা নেমেছে তারা গড গড বলে চিৎকার করেছে, কিন্তু কিন্তু 30 এপ্রিল 2019 এই নাসার বিজ্ঞানীরা এখন তারা আর গড গড বলে হাসি মাখা মুখ নিয়ে উপরের দিকে চিৎকার করে তাকায় না, বরং তাদের কপালের ভিতরে এখন গভীর চিন্তার ছাপ। 2019 30 এপ্রিল স্কাই নিউজ নামে একটা পত্রিকা নিউজ করেছে,
নাসার বিজ্ঞানীরা বলছে উই উইল হ্যাভ টু জাস্ট টু অপশনস টু টেক, আমাদের জন্য সামনে আর দুইটা অপশনস খালি আছে, হয় পৃথিবীতে থেকে মরতে হবে না হলে পৃথিবী ছেড়ে অন্য গ্রহে চলে যেতে হবে। আল্লাহু আকবার, যে বুঝছে সে বুঝ, আর যারা বুঝে নাই তারা চিন্তা করতেছে মঙ্গল গ্রহে লাগলে চলে যাব না। হ্যাঁ, মঙ্গল গ্রহে যাওয়ার সুযোগ আছে? বলেন মঙ্গল গ্রহে যাওয়ার সুযোগ আছে? তার মানে আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর হাদিস যেই কথাগুলো বলেছে আজকের সেই কথাগুলো নাসার বিজ্ঞানীরা পয়েন্টে পয়েন্টে তারা একই কথা বলছে। তাদের চেহারার ভিতরে চিন্তার ছাপ, তারা মনে করতেছে এই পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। নাসার বিজ্ঞানীরা বলছে একটা গ্রহ পৃথিবীর দিকে আক্রমণের জন্য আসছে, যে আক্রমণে পৃথিবী টুকরা টুকরা হয়ে যাবে। এজন্য যারা মুসলমান আজকের মাহফিলে বসেছেন, আমাদের প্রস্তুতি হতে হবে আসাবে কাফের ওই যুবকদের মতো। যুবকেরা গর্তের ভিতরে গিয়ে ঢুকছে, 309 বছর যিনি ঘুম পড়ায় রাখছে তিনি কে? কত বছর? 309 বছর ঘুমায় রয়েছে। ঘুম থেকে উঠে কই কিরে খিদা লাগছে, কতদিন ছিলাম? কই কিছু ঘুমাইছি আর কি। কই যা একটু খাওয়ান টাওয়ান কিনে নিয়ে আস। কয়জন যাওয়ার পরে দেখে কয় এত আগের পয়সাগুলো কোথায় পাইছেন? আপনাদেরকেই তো আমরা খুঁজতেছি সম্মান দেওয়ার জন্য। জোরে করে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জোর, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। যিনি জাগরণ এনে দিবেন তিনি কে? আল্লাহ। যেদিন মুসলমানদেরকে জাগরণ দিবেন, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানদের জাগরণ দিয়ে দিতে পারে। মুসলমান একদিন বিপ্লব অর্জন করবে, গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। ওই পতাকা উড়ানোর জন্য আপনাকে সৈনিক হতে হবে, পরীক্ষা দিতে হবে, উত্তীর্ণ হতে হবে। যিনি কবুল করবেন তিনি কে? ইবতিলা, কঠিন পরীক্ষা আসবে। এখন মুসলমানরা পরীক্ষা দিচ্ছে কি দিচ্ছে না? বলেন রক্ত দিচ্ছে কি দিচ্ছে না? জায়গায় জায়গায় রক্ত দিচ্ছে। এই রক্ত বাংলাদেশের জমিনে একদিন ওই রক্তের বদলতে কালেমার পতাকা উড়বে, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা সর্বশেষ কথা বলি, 5 নম্বর যে আলামত দিয়ে বুঝবেন আপনার হিসাব সহজ, কারণ যিনি আপনাকে বন্ধু বানিয়ে ফেলেছে তিনি কে? জোরে বলেন তিনি কে? কত নাম্বার? কতগুলা গেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ হলো আমার ভাইয়েরা হুসনুল খাতিমা, যার শেষ ভালো তার সব ভালো। এই কথা আমাদের মধ্যে প্রসিদ্ধ আছে না নাই? এখন শেষ যে ভালো, যে লোকটা সারা জীবন কোরআনের মাহফিলের বিরুদ্ধাচারণ করেছে তার শেষ ভালো হবে? বলেন ভালো হবে? আপনি যদি শুক্রবারেও মারা যান, আপনি মনে করবেন না আপনি বেঁচে গেলেন। যিনি আপনাকে ধরবেন তিনি কে? অনেকে মনে করে যাক আলহামদুলিল্লাহ বাঁচছে, শুক্রবারে মারা গেছে তো আজাব টাজাব সব বন্ধ, আজাব আছে না নাই? এজন্য আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন, আপনার আজকের রাতটা যেন ভালো যায়, আপনি যেন মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেন, আপনি যেন মানুষকে ক্ষমা করতে শিখেন। এই আচরণগুলো যখন আপনার ভিতরে থাকবে, হুসনুল খাতিমা আপনি কিভাবে বুঝবেন? সাহাবা ইকরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কি করে বুঝবো আমার শেষ ভালো হবে? আল্লাহর হাবিব বললেন, ইউয়াফিকুহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, তার মৃত্যুর আগে কোন না কোন একটা ভালো কাজ করার সুযোগ যিনি দান করে দিবেন তিনি কে? মৃত্যুর আগে ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিবে। এজন্য অনেকে দেখবেন সেজদা দিতে গেছে, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর নামে যখন তাসবিহ পড়তেছে সেই মুহূর্তে যিনি কবুল করে ফেলেছে তিনি কে? অনেকে দেখবেন কোরআন তেলাওয়াত করছে, কোরআন পড়াকালীন সময়ে হঠাৎ করে ডাক চলে এসেছে, এই কোরআন পড়াকালীন সময়ে ডাক দিয়ে যিনি আপনার জীবনের শেষ কাজটা কল্যাণকর বানায় দিয়েছে তিনি কে?
অনেকের মৃত্যু হয় তাওয়াফ অবস্থায়, তাওয়াফ করছি, মালাকুল মউত চলে এসেছে, আল্লাহর কাছে প্রতি মাহফিলে বলি আল্লাহ জীবনে অনেক মাহফিল করেছি, যেদিন আল্লাহ আপনি নেওয়ার জন্য মালাকুল মউত পাঠাবেন এই কোরআনের ময়দান থেকে আপনি কবুল করে নিয়ে অন্তত আল্লাহর কাছে কোনো আমল নিয়ে না যেতে পারলেও বলতে পারবো আল্লাহ জ্ঞান ছিল না, যোগ্যতা ছিল না, আমলের কোনো ভরাই ছিল না রে মালিক, কিন্তু আমলের বড়াই ছাড়া আপনার কোরআনের কথা বলেছি ওই অবস্থায় মৃত্যু হয়েছে। আমার অনেক ভাই তখন দোয়া করবে আল্লাহ কোরআনের এই মুফাসসির এতদিন কোরআনের কথা বলেছে আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন, এই কোরআনের পক্ষে থেকে ইসলামের পক্ষে থেকে আপনি আমি যদি মৃত্যুবরণ করতে পারি, শাহাদাতের তামান্না যদি হৃদয়ের ভিতরে থাকে, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শাহাদা ওয়াইন মাতা আলা ফিরাশিহি, শাহাদাতের তামান্না যার যার হৃদয়ে থাকবে তারা যদি বিছানায় শুয়ে মারা যায় যিনি শহীদ হিসাবে কবুল করবে তিনি কে? আজকের মাহফিল থেকে বিদায় লগ্নে আপনাদের কাছে আরজি পেশ করছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমিন তো সবাই বললেন না, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই আমার হুজুরের জন্য দোয়া করবেন, আপনারা সবাই এই পরিবারের জন্য দোয়া করবেন, আপনারা সবাই বাংলাদেশের আলেমদের জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় মুফাসসিরের জন্য দোয়া করবেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ যেন করবেন না। এই ভাইটা এখন সেখানে একাধিক ছেলে বলেছেন যে হুজুর এই ছেলেটা এক সময় নাপিত ছিল, নাপিত থাকাকালীন একদিন হঠাৎ করে মৌমাছির একটা আলোচনা করেছিলাম আমি কালীগঞ্জে, গাজীপুরের কালীগঞ্জে, তো সে যখন আলোচনাটা শুনলো সে চিন্তা করতেছে একটা ক্ষুদ্র মৌমাছি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদারে গাছে বাড়ি বানাতে বলেছে গাছে বাড়ি বানায়, মানুষের বাড়ির আঙিনায় বাড়ি বানাতে বলেছে বাড়ির আঙিনায় বাড়ি বানায়, পাহাড়ের উপরে বাড়ি বানাতে বলেছে সেখানে বাড়ি বানায়, তাহলে আমি মানুষ হয়ে কি করে আল্লাহ পাকের অর্ডার মানবো? এটা তো হতে পারে না। এই বিষয়টা চিন্তা করার পরে সে আমাকে জানিয়েছে, আমি বলেছি স্থানীয় যে কোনো আলেমের কাছে তুমি মুসলমান হয়ে যাও, এতদিন পর্যন্ত সে অ্যাফিডেভিট পেপারের জন্য দেরি করতেছিল, আলহামদুলিল্লাহ সে হাতে পেয়ে এখন আমাদের কাছে নিয়ে এসেছে, যেদিন থেকে তার